हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनशाइन कॉर्नर। और तुम्हारे सबाई के मेरी क्रिसमस। आज हे क्रिसमस मैं बड़दिन, तुम्हारे सबाई के बड़दिन अनेक अनेक शुभेच्छा। इंग्लिशो बोललाम, बांगलाओ बोले दिलाम। तो एखन हे सन्धे बेला, तो एखन सन्धे बेला बेरोच्छी। आमार हजबैंड आगे ही बेरिये छिलो, ओ गेटर काछे दाड़िये आछे, आर आमी एखन रेडी हुए घरटार बंध करे जाच्छी। तो कोनो प्लान नहीं, शुधु बेरोच्छी, देखा जाक कोथाय जाई कि करी, सबटाई तोमादेर संगे शेयर करब। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। গেটের কাছে একটা চায়ের দোকান আছে, তো সেখান থেকে আমরা চা খেয়ে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজ যেহেতু ক্রিসমাস, তো অনেক অনেক কি ছোট ছোট দোকানগুলো এখনও আছে যেখানে ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছিল, আরও ঘর সাজানোর জিনিসপত্র। তো যাই হোক, এইগুলো তো আছেই। তো আমরা আজ যাচ্ছি নিউ টাউনের মেলা প্রাঙ্গণে। এটা হচ্ছে স্মার্ট স্ট্রিটের কাছে। তো গাড়িটাকে আগে পার্কিং করে নিই, তারপরে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। গেটের কাছে ঢুকতেই কিছু কিছু সফট টয়েসের দোকান দেখতে পেলাম, খুবই ভিড় হয়ে আছে। আর হাতের কাজও আছে, সফট টয়েসগুলো হাতেই তৈরি, খুবই সুন্দর। আর ঝালমুড়ি, চা এসবের দোকানপাটও আছে। তো যাই হোক, আমরা এখন রয়েছি নিউ টাউনের মেলা প্রাঙ্গণের সরস মেলায়। এটা হচ্ছে 17তম সরস মেলা। টোটাল 22টা জেলা আর 21টা রাজ্য রয়েছে, যারা তাদের হাতের কাজ নিয়ে, বিভিন্ন রকম কাজ নিয়ে এখানে এসেছেন। একটা জাতীয় স্তরের মেলা হলো এই মেলাটা। এখানে বিভিন্ন মহিলারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের কাজ নিয়ে এসেছেন। এই প্লেটগুলো হচ্ছে কাঠের, কিছু কিছু মাটির আছে, যার উপরে ওনারা সুন্দর করে হাতের তৈরি ডিজাইন তৈরি করছেন। খুব সুন্দর নিখুঁত হাতের তৈরি কাজ জিনিসগুলো তৈরি হয়েছে। আর এই মেলার সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। বিভিন্ন জেলার স্টল বসেছে এখানে, আর এই মেলাটা চলবে 3রা জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এগুলো দেখো সেরামিকের, এগুলো অনলাইনেও বিক্রি হয়, আমি দেখেছি, ভীষণ সুন্দর। এগুলো কিন্তু মাটির তৈরি, কিন্তু সেরামিকের কোট দেওয়া আছে, আর এগুলো খুব সুন্দর। এগুলো কত করে দিদি? এটা এমনই একটা মেলা যেটা সারা বছর চলে, কোনো কোনো সময় এখানে ওখানে হতেই থাকে, আর এই শীতের সময়টা একটু বেশি দেখা যায়। আমাদের বাড়ি কৃষ্ণনগর, তো সেখানেও এই ডিসেম্বরে মেলাটা বসে। এখানে একটা সেলফি জোন করা হয়েছে, যেখানে সবাই সেলফি নিচ্ছে, ফটো তুলছে। তো যাই হোক, আমিও কিছু সেলফি নিয়েছি। আর এদিকে আছে গাছের সেকশন, কিছুটা গাছ এখানে আছে, অ্যালোভেরা গাছ। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট সবই পাট দিয়ে তৈরি, কিংবা হাতের কাজ গাছের সেকশন আছে এই দিকটায়। এখানে সমস্ত ধরনের গাছ পাওয়া যাবে, অনেক অনেক ধরনের গাছ। এত গাছের নাম তো বলে ওঠা সম্ভব নয় আমার কাছে, আমি সব গাছের নাম জানিও না। এখানে একটা লঙ্কার চারা দেখতে পেলাম, গোলাপ ফুলের গাছ আছে, জারবেরা, তারপরে বাগানবিলাস, যে কটা আমি জানি সে কটা আমি তোমাদের কাছে বললাম। তাছাড়াও ইনডোর আউটডোর সব ধরনের গাছ আছে, ইনডোরগুলো বেশি ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, এখান থেকে ইচ্ছে আছে গাছ কেনার, তো কিনলে তোমরা দেখতেই পাবে। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো এখানে লাকি ব্যাম্বো আছে, আমারও ইচ্ছে আছে একটা লাকি ব্যাম্বো নেওয়ার। ক্যাকটাস জাতীয় গাছ সমস্ত কিছু আছে, ড্রাগন ফ্রুট, জেট প্ল্যান্ট, তারপরে রাবার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, এই সমস্ত কিছু আমি জানি তাই বলছি। তো সবাই কেনাকাটা করছে, আর এই গাছের দোকানগুলোতে একটু বেশি ভিড় দেখতে পেলাম। এগুলো সব কিন্তু কাঠের তৈরি। খুবই সূক্ষ্ম হাতে তৈরি করা হয়েছে। একদম নিখুঁত হাতের কাজ, আর বিভিন্ন দামের জিনিস এখানে আছে। তো আমার হাজবেন্ড একটা মানি ব্যাংক দেখছিল, তো এটার লক সিস্টেমটা বেশি একটা ভালো ছিল না, ওর পছন্দ হয়নি তাই ও নিল না। তবে মানি ব্যাংকটা খুবই সুন্দর, বিভিন্ন রকম মানি ব্যাংক আছে এখানে, আর এগুলো সমস্তই সেগুন কাঠের তৈরি।
এগুলো হচ্ছে টপ, যেগুলো সবই মাটির তৈরি। এখানে পাপোশ, কার্পেট এইসব আছে, ভীষণ সুন্দর। আর এই মেলাটায় কিন্তু বিভিন্ন জেলার স্টল বসেছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম জিনিস এসেছে, দেখতেও কত ভালো লাগছে। আর এই মেলাটা যেহেতু 8টা পর্যন্ত থাকে, তাই এরা সমস্ত কিছু আস্তে আস্তে গুটিয়ে ফেলছে, কারণ 8টার প্রায় কাছেই চলে এসেছে ঘড়ির কাঁটা। এই ল্যাম্পগুলো ভীষণ সুন্দর, গত বছর আমি এখান থেকে একটা ল্যাম্প কিনেছিলাম। এই বছর আরও অনেক ধরনের ভ্যারাইটি এসেছে। এই ছোট ল্যাম্পটা এরকম একটা আছে আমার ঘরে, এগুলো মাটির তৈরি সমস্ত কিছুই, খুব সুন্দর হাতের কাজ ওনাদের। আপনারা যারা একটু ঘর সাজাতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসুন, কোনটা ছেড়ে কোনটা নেবেন কিছুই বুঝতে পারবেন না। এই জিনিসগুলো বাঁশের তৈরি, কিছু কাঠেরও আছে। এখানে কিন্তু হ্যান্ড পেইন্টের সব জিনিস পাওয়া যায়। এই প্লেটগুলো কাঠের তৈরি, এগুলো ওনারা নিজের হাতে পেইন্ট করেছেন। আর তাছাড়াও এখানে পাঞ্জাবি, টি শার্ট এগুলো পাওয়া যায়, ওনারা নিজেরা তৈরি করে দেন। দেখো কি সুন্দর নিখুঁত হাতের কাজে তৈরি হয়েছে, দেখলেই মন ভরে যায়। তো আপনারা যদি চান এদের কাছ থেকে তাদের মোবাইল নাম্বার নিয়ে অর্ডার করতে পারেন, তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন সময় মতো। বিভিন্ন জেলার স্টল বসেছে এখানে। আসলে সমস্ত দোকান ঘুরে দেখানো হবে না, এটা প্রচুর বড় মেলা। তাছাড়াও ফুড কোর্ট আছে এক সাইডে, তো ফুড কোর্টটা আমি দেখাতেই পারিনি, কারণ 8টা বেজে গিয়েছিল আর সমস্ত দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। তো এখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানটা আছে, এখানে প্রচুর বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু ঘরে সাজাতেও খুব ভালো, দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের একটু অন্যান্য স্টলগুলো ঘুরে দেখাই। এখানে বিভিন্ন জেলা থেকে এসেছে আমি আগেই বলেছি, যেমন হুগলি আছে, হাওড়া আছে, তারপর নদিয়া আছে। আমার ডিস্ট্রিক্ট যেহেতু নদিয়া, আমি কলকাতাতে থাকি কিন্তু আমার আসল বাড়ি তো নদিয়াতেই। তো যাই হোক, নদিয়া স্টলটা দেখাই একটু। এগুলো হচ্ছে সব শান্তিপুর থেকে এসেছে, শান্তিপুরের ফুলিয়ার সব শাড়ি। শান্তিপুরের তাঁত বিখ্যাত, তোমরা সবাই জানো। তো এখানে আছে স্টলগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে আসছে, কারণ রাত বেড়ে যাচ্ছে। এখানে অনেক বড়ি, পাপড় এই সমস্ত জিনিস আছে, আর এগুলো কাঠের তৈরি সব, এত সুন্দর ফিনিশিং, একদম চকচক করছে। কাঠের একটা হেরিকেনও দেখতে পেলাম এখানে, হেরিকেন বা হ্যারিকেন যাই বলো না কেন। তো এবার আমি চলে এসেছি গাছের স্টলে। তো আমার ইচ্ছে ছিল একটা গাছ কেনার, প্রথমেই বলেছি। তো আমি একটা গোলাপ ফুলের গাছ আর একটা লাকি ব্যাম্বো কিনে নিয়েছি। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, এখন কিছু খাবার কিনে নিয়ে আমরা সোজা বাড়িতে চলে যাব। এই হচ্ছে আমার গাছ, এই গাছটা আমি কিনেছি আর আমি একটা কাচের বাটিতে রেখেছি। আর এই গোলাপ ফুলের চারাটাও আমি কিনেছি, চারা নয় গাছ, এটাতে 3-4টে কুড়ি আছে, কুড়ি বা কলি, এইটাকে কাল রিপটিং করব। আর এখানে আমি দুটো ভেজিটেবল চপ আর পকোড়া কিনে নিয়ে এসেছি, চিকেন। এগুলোই হচ্ছে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স, এগুলো খাবো। রাতে আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, আর বেশি কিছু করব না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।